আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নোত্তর এখানে এমন পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের সমাধান তোমাদের করতে হবে ষোলো নম্বর প্রশ্নে সত্যজিৎ রায়ের আঁকায় একটি ছবি দেওয়া হয়েছে তো ক নম্বর প্রশ্নে আছে যে উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো এর উত্তরটা আমরা লিখতে পারি যে উপরের ছবিটি হলো একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য সত্যজিৎ রায়ের আঁকা এই ছবিটিতে তার গ্রামীণ জীবন ও প্রকৃতির প্রতি ভালোবাসার শৈল্পিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে উপরের ছবিটিতে গ্রামের চিরায়ত দৃশ্য ফুটে উঠেছে এখানে আকাশ গ্রামীণ ঘরবাড়ি লাল সূর্য গাছপালা গরু গরুর গাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী নদীর বুকে পালতোলা নৌকা নদীর পাড়ের কাশপন হাঁস শিশুর খড়ি উড়ানো ইত্যাদি চিত্র তুলে ধরা হয়েছে অর্থাৎ ছবিটির বিষয়বস্তু হলো গ্রাম বাংলার প্রকৃতি ও জীবন এই ছবিটিতে চিত্রশিল্পীর গ্রামের প্রকৃতির প্রতি অনুরাগ এবং গ্রামের মানুষ গাছপালা পশু পাখির প্রতি মমত্ববোধ প্রকাশ পেয়েছে অর্থাৎ সত্যজিৎ রায় গ্রামীণ জীবনযাত্রা থেকে উদ্ভুত হয়েই মূলত এই ছবিটি অঙ্কন করেছেন খ নম্বর প্রশ্নে রয়েছে যে দর্শক হিসাবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখালেখ দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা নিম্নরূপ সত্যজিৎ রায়ের গ্রাম বাংলা সত্যজিৎ রায়ের আঁকা একটি চিত্রকর্ম হলো গ্রাম বাংলা এর মূল উপজীব্য গ্রামের প্রকৃতি বিজীবন আমি এই চিত্রকর্মটি দেখে বেশ মুগ্ধ ও বিস্মিত হয়েছি এর কারণ হল চিত্রকর্মটির বিশেষত্ব এখানে চিত্রশিল্পী গ্রাম ঘরবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী নদীতে পালতোলা নৌকা নারকেল গাছ হাঁস কাশপন গরু খুঁড়ি সব কিছু চিত্রকে শব্দ বা বর্ণমালার মাধ্যমে প্রকাশ করেছে অর্থাৎ গরু শব্দটিকে গরুর বাহ্যিক আকারের মতো করে এঁকেছেন নারকেল গাছের পাতায় নারকেল গাছ লিখে দিয়েছেন এরকম প্রতিটি বস্তুকে তিনি শব্দ বা বর্ণমালার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দর্শক হিসেবে চিত্রকর্মটি আমার মনে গ্রামের প্রকৃতি ও জীবনের প্রতি আকর্ষণ ও আগ্রহ সৃষ্টি করে সেই সাথে শিল্পীর অসাধারণ প্রতিভা ও দক্ষতা আমাকে মুগ্ধ করে তোলে সার্বিকভাবেই চিত্রকর্মটি শিল্পগুণ এবং এর অন্তর্নিহিত ভাব আমার মননে এক অন্যরকম ভালো লাগার সঞ্চার করে তারপর দেখো সতেরো নম্বর প্রশ্নের উত্তরে ক নম্বরে কী আছে যে বিবিসি বাংলা খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো ঠিক আছে এখানে হচ্ছে সতেরো নম্বর প্রশ্নে বিবিসি বাংলায় একটা খবর দেওয়া আছে সেই খবরটা যদি আমরা দেখি সেখানে হচ্ছে রমজান মাসের রাজধানীর বাসাবর ধর্মরাজ্যিক বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দারিদ্র্য মুসলিম নরনারী বিক্ষুদের ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরও ষোলো বছর ধরে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন তো যেদিন তিনি দেখেছেন যে অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা দিয়ে ইফতার করে তখন থেকে তিনি মন্দিরের কাছ থেকে মন্দিরের ফান্ড থেকে ইফতার বিতরণ শুরু করে তো কয়ের উত্তরে আমরা লিখতে পারি যে বিবিসি বাংলা খবরটিতে সাম্যবাদিক কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল সকল মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বিবিসি বাংলা খবরটিতে বৌদ্ধ ভিক্ষু কর্তৃক মুসলিমদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম তুলে ধরা হয়েছে বৌদ্ধ ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরও এক্ষেত্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভেদ করেননি দরিদ্র মানুষের দুঃখ কষ্টই তার কাছে মুখু হয়ে ধরা দিয়েছে সাম্যবাদী কবিতাতেও কবি কাজী নজরুল ইসলাম সকল জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতা ও সাম্যের জয়গান গিয়েছেন তার মতে অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে হবে তাই বিবিসি বাংলার খবর এবং সাম্যবাদী কবিতার মূলভাব পাঠককে একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখায় এভাবেই বিবিসি বাংলা খবরটিতে আলোচ্য কবিতার সাম্যবাদ ও বৈষম্য বিরোধী চেতনার প্রতিফলন ঘটেছে খ নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দেখি নম্বরে বলা আছে যুক্তভাবে বিপরীত ভাব তোমার চারপাশের মানুষের মধ্যে কীভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো উক্তভাবে বিপরীত ভাব আমার চারপাশের মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিলক্ষিত হয় তাদের মধ্যে ধর্ম বর্ণ সম্পদ জাত ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিভক্তি হিংসা ও বৈষম্য বিদ্যমান বিবিসি বাংলা খবরে ধর্মীয় পরিচয়ের উঠে উঠে মানুষ পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু আমার চারপাশের মানুষকে সম্পূর্ণ বিপরীত ধারণা পোষণ করতে দেখা যায় আমার সমাজে ক্ষমতাবান ধনী ব্যক্তিরা অসহায় গরিবদের উপর নির্যাতন করে হিন্দু মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয় এমনকি মানুষের গায়ের সাদা কালো রঙ নিয়েও আমার চারপাশে বিভেদ পরিলক্ষিত হয় কিন্তু একটি সুস্থ সুন্দর সমাজ গঠনে এ অবস্থা মোটেও কাম্য নয় এভাবে আমার চারপাশের মানুষের মধ্যে উক্তভাবের বিপরীত ভাব লক্ষ্য করা যায় তারপর আঠারো নম্বর প্রশ্নে এখানে হচ্ছে একটা অনুচ্ছেদ রয়েছে যে মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে তো সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারে জন্য একমাত্র পথ হচ্ছে কি মাছ ধরা তো ভূমিহীন সূত্রে মাহমুদুরা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে কিন্তু বাদশাতে সেখানকার স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা তারা তখন ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন করে মৎস্য খের বানাতে চায় তো মাহমুদুরা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ করে এবং হয় জমি নয় জীবন এই প্রত্যয় নিয়ে তারা হচ্ছে লড়াই করে তো ক নম্বর প্রশ্নে আছে কি যে যোগ গল্পের ওসমান নবুখা করিম গাজির সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখতে পারি যে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ এবং মালিকের অন্যায় অত্যাচারের শিকার হওয়ার দিক থেকে যোগ গল্পের ওসমান নবুখা করিম গাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের মিল লক্ষ্য করা যায় যোগ গল্পের ওসমান নবুখা করিম গাজী হলেন দরিদ্র বর্গা চাষী তারা অন্যের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে কিন্তু জমির মালিক তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঠকা এবং কুটুকৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে অতিরিক্ত ফসল আদায় করে নেয় একইভাবে অনুচ্ছেদের মাহমুদরা মৎস্য ঘের মাছ ধরে জীবিকা নির্বাহ করে কিন্তু তারা যখন সরকারের কাছ থেকে খাস জমির বন্দোবস্ত নিতে চায় তখন স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা তাদের বাধা দেয় অর্থাৎ গল্পের মতো এখানেও দরিদ্র খেটে খাওয়া মানুষ ক্ষমতাশালীদের শোষণ ও বঞ্চনার শিকার হয় তাই এক্ষেত্রে মাহমুদরা যেন যোগ গল্পের ওসমান নবুখা করিম গাজীদের প্রতিনিধি আমরা যদি খ নাম্বার প্রশ্নের উত্তর দেখি তাহলে দেখো এখানে প্রশ্নে বলা আছে যে তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্য খের মালিকদের মতো চোখের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে ওয়াজেদ চৌধুরী বা মৎস্য মালিকদের মতো চোখের হাত থেকে বাঁচতে বর্গাচাষী ওসমান বা মাহমুদদের তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্ভব হলে অত্যাচারী মালিকদের অধীনে কাজ করা থেকে বিরত থাকতে হবে যেহেতু দরিদ্রদের ক্ষমতা খুব কম সেহেতু তাদের গড়ে তোলা প্রতিরোধে সর্বস্তরে জনগণকে এগিয়ে আসতে হবে এবং সমর্থন দিতে হবে সব রকম উপায়ে ক্ষমতার অপব্যবহারকারী শোষক মালিক শ্রেণীর উপর চাপ প্রয়োগ করতে হবে এছাড়া আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষিত হতে হবে যাতে মালিক শ্রেণী তাদের মূর্খতার সুযোগ নিয়ে ঠকাতে না পারে এভাবেই ওয়াজেদ চৌধুরী বা মৎস্য ঘের মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ ও প্রচেষ্টা চালাতে হবে আমরা যদি পরে প্রশ্নে যাই উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্নে বলা আছে একটা কবিতার অংশ আছে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ তো ক নম্বর প্রশ্নে রয়েছে যে কবিতাংশটি তোমরা যেখানে সাধু কবিতার সাথে দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখতে পারি যে কবিতাংশটি তোমরা যেখানে সাধু কবিতার সাথে স্বদেশ প্রেমের চেতনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ কারণ উভয় ক্ষেত্রেই দেশপ্রেম এবং দেশের প্রতি আকুলতা ফুটে উঠেছে কবিতাংশটিতে কবি বাংলাদেশ ও বাংলা ভাষার মধ্যেই নিজেকে খুঁজে পান তিনি বাংলার মাঝেই যেন নিজের সত্তাকে উপলব্ধি করতে পারেন এজন্য তার কাছে বাংলার পথঘাট মায়াময় বলে বোধ হয় তিনি বারবারই দেশের মানুষের মুখই দেখতে চান অনুরূপভাবে তোমরা যেখানে সাধু কবিতায় কবি জীবনানন্দ দাস বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এবং এই সৌন্দর্যে মুক্ত হয়ে তিনি সারা জীবন এদেশি থেকে যেতে চেয়েছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে বিশ্বপটের কবিতাংশ এবং তোমরা যেখানে সাধু কবিতার কবি উভয়ের মধ্যে স্বদেশ প্রেমের অভিন্ন চেতনা রয়েছে যা পাঠককে দেশপ্রেমে উজ্জীবিত করে তারপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো উক্ত কবিতাংশটি হল একটি দেশপ্রেমমূলক কবিতার অংশ এখানে দেশের প্রতি কবির ভালোবাসা এবং বারবার স্বদেশকে দেখতে চাওয়ার বাসনা প্রকাশ পেয়েছে কবিতার বৈশিষ্ট্য অনুযায়ী দৃশ্যপটের কবিতাটি হলো একটি সমিল কবিতা অর্থাৎ এখানের প্রতি চরণের শেষে মিল রয়েছে যেমন প্রথম চরণে গাই শব্দের সাথে মিলিয়ে দ্বিতীয় চরণে পাই তৃতীয় চরণে সুর শব্দের সাথে মিলিয়ে চতুর্থ চরণে দূর আছে কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে এখানে তালের ব্যবধান বেশ দীর্ঘ যেমন আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর এছাড়া কবিতাটির লয় বা গতিধির কবিতাটিতে উপমার ব্যবহার রয়েছে যেমন মায়া ভরা পথে বাংলা আমার জীবনানন্দ এখানে মায়া ভরা জীবনানন্দ এগুলো হচ্ছে কি উপমা তাই কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশে এইসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সর্বশেষ বিশ নাম্বার প্রশ্নের সমাধান যদি আমরা করি সময়টা হচ্ছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ স্বৈরশাসকের পতনের এক দফা দাবিতে তখন ঢাকা উত্তাল গ্যান্ডারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয় কিন্তু চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে হয় তার বুক চিঠিতে আনাস কী লিখেছিল চিঠিতে আনাস লিখেছিল যে মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আটকে রাখতে পারলাম না সরি আব্বু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঁফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষও যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন ঘরে বসে থাকবো একদিন তো মূর্তি হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হোক জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস তো এখানে কনামের প্রশ্নে রয়েছে যে আনাসের চিঠি পড়ে তোমার অনুভূতি কি বর্ণনা করো আনাসের চিঠি পড়ে আমি একই সাথে ব্যথিত এবং গর্বিত অধিকার আদায়ের লড়াইয়ে তার আত্মত্যাগ আমার মধ্যে বেদনার সঞ্চার করে কিন্তু আনাসের মধ্যে থাকা দেশপ্রেম দায়িত্ববোধ সচেতনতা ও সাহসিকতা দেখে তার জন্য গর্বে আমার বুক ভরে ওঠে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বৈরশাসকের পতনের আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয় আনাস দশম শ্রেণীতে পড়া আনাসের জীবন শুরু হতে না হতে শেষ হয়ে যায় এমনকি তার বাবা মাও জানতো না যে সে আন্দোলনে যাচ্ছে চিঠি পড়ে তারা বিষয়টি জানতে পারেন এভাবে আন্দোলনে গিয়ে কিশোর আনাসের জীবন জীবনাবসনের বিষয়টি আমাকে বিধিত করে তোলে কিন্তু আমি যখন আনাসের চিঠিতে তার সংগ্রামী মনোভাব দেশ ও দেশের মানুষের প্রতি তার কর্তব্যবোধের এক অসীম সাহসিকতার পরিচয় পাই তখন আমি সত্যিকার অর্থে দেশের এমন সূর্য সন্তানের জন্য গর্ববোধ করি এভাবেই চিঠিটি পড়ে আমার মধ্যে মিশ্র একটা অনুভূতির সৃষ্টি হয়েছে খ নম্বর প্রশ্নে আছে যে আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার খাতা একই চেতনায় প্রতিফলন মন্তব্যটি ব্যাখ্যা করো আনাসের চিঠি এবং সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতা একই চেতনার প্রতিফলন মন্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত আর এই চেতনাটি হলো দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সময়ের প্রয়োজনে সংগ্রামে সামিল হওয়ার চেতনা দৃশ্যপটে চিঠিতে আনাজ স্বৈরশাসকের পতনের দাবি নিয়ে আন্দোলনে যোগ দেয় দেশের তরুণ প্রজন্ম যখন কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করেছিল তখন কিশোর আনাজ কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারেনি আন্দোলনে অংশ নিয়ে শহীদের মর্যাদা অর্জন করেছে একইভাবে সময়ের প্রয়োজনে গল্পের তরুণ মুক্তিযোদ্ধাও দেশকে শত্রুমুক্ত করতে যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন যার ফলস্বরূপ তিনি মিলিটারিদের হাতে আটক হন উভয় ক্ষেত্রে দেশমাতৃকার প্রতি তীব্র ভালোবাসা এবং দেশের পরিস্থিতির প্রয়োজনে সংগ্রামের কঠিন পথ বেছে নেওয়ার ঘটনা লক্ষ্য করা যায় তাই আনাসের চিঠিটি যেন সময়ের প্রয়োজনে গল্পের মুক্তিযোদ্ধার খাতায় স্থান পাওয়া অন্তর্নিহিত দেশপ্রেম সাহসিকতা ও সংগ্রামে চেতনার প্রতিফলন শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধান আমরা আজকে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ